ফেরার দেশে সাদেক হোসেন খোকা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই। নিউ ইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় দুপুর 1টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 67 বছর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনা হবে কিনা এটা জানতে চাইলে শাহরুল কবির বলেন, এ ব্যাপারে দলীয় নেতৃত্ববৃন্দ আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এদিকে নিউ ইয়র্কে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত বিএনপির নেতা সাদেক হোসেন খোকার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। রোববার নিউ ইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে সাদেক হোসেন খোকার শয্যার পাশে তিনি কিছু সময় অতিবাহিত করেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দেশে ফেরার পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও থাকতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যা জেনেছি তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে জানান মন্ত্রী। ফেসবুকের এক বার্তায় প্রতিমন্ত্রী এই কথা জানান। 2002 সালের 25 এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। 29 নভেম্বর 2011 সাল পর্যন্ত টানা 10 বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি। বিএনপির এই নেতা ক্যান্সারের চিকিৎসার জন্য 2014 সালের 14 মে সপরিবারে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক যান। সম্প্রতি খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্যান্সার সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। গত কদিন ধরে খোকা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানান তার পরিবার পরিজনরা।